বৌদি, আমি 7 দিন ছুটি লইব, কেন গো আসবে না কেন? আমার বোনের দেওরের মেয়ের বিয়া, এরকম তো আমাদের বাড়িতে লেগেই আছে বন্ধুরা, সেই জন্যই আমি এই সমস্ত তোয়াক্কা না করে বাড়িতে নিয়ে এলাম আমার রোবট মাসিকে। দেখুন বন্ধুরা, এই রোবট মাসিকে নিয়ে এসেছি বলে আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখুন, এটা হচ্ছে চার্জিং স্টেশন, এখানে চার্জ দিয়ে রাখতে হয় এবং তারপরে একে দিয়ে রে করে দিলে পুরো বাড়ি ভালো করে মোছা ধোয়া পরিষ্কার করা ঝাঁট দেওয়া এই সমস্ত করে। প্রথমে আমি ঝাঁট দেওয়ার জন্য এটাকে লাগিয়েছি, দেখুন ঝাঁট দেওয়ার জন্য চালু করেছি, সমস্ত ময়লা ও সুন্দর করে ওর এই যে পাখাগুলো আছে সেই দিয়ে সমস্ত ময়লা ও সুন্দর করে টেনে নিচ্ছে। দেখেছেন বন্ধুরা, এটা ভীষণ উপকারী একটা জিনিস হয়েছে আমার, খুবই প্রয়োজনীয় আমার আর কাজের হয়েছে, কারণ কি আমাদের যে সাহায্য করার দিদিরা বা মাসিরা আছে তারা প্রায়ই কামাই করে, আমাদের খুব কষ্ট হয়, সেই জন্য আমার বাড়িতে এই নতুন অতিথি এসেছে। এই যে দেখুন, প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু ও ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এই যে ব্রাশগুলো আছে এর মধ্যেই, আর ভেতরে একটা কন্টেনার আছে তার মধ্যে সমস্ত ধুলোটা জমা হচ্ছে। আপনারা এটা নেটে দেখে নিতে পারেন, বিভিন্ন যে চ্যানেলগুলো আছে সেগুলোতে আপনারা দেখে নিতে পারেন। দেখুন এরকমভাবে ও পুরো ঘরটা আমার পরিষ্কার করে দিচ্ছে ঝাঁট দিয়ে। এটা আমি নিয়ে এসেছি বলে আমার এটা খুব উপকারে লাগছে, তাই আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এই যে প্রত্যেকটা কোনায় কোনায় ও বাড়ি বাড়ি গিয়ে এরকম ঝাঁট দিয়ে নিচ্ছে, ওর ভেতরে যে সেন্সার আছে সেখানে ও বুঝতে পারছে কোথায় কোথায় নোংরা আছে, সেই জন্য সেই সেই জায়গায় গিয়ে ও বাড়ি বাড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। দেখেছেন বন্ধুরা, খুবই উপকারী একটা জিনিস হয়েছে আমার পুজোর এটা উপহার এবং খুব কাজের জিনিস। দেখুন এরকমভাবে ও ঘুরে ঘুরে পরিষ্কার করছে, দেখেছেন এই পুরো বাড়ি ওর পরিষ্কার করা হয়ে গেল, প্রায় ঝাঁট দেওয়া হয়ে এসছে, আর যেখানটায় নোংরা আছে সেখানে ও বাড়ি বাড়ি গিয়ে পরিষ্কার করছে। দেখুন এইখানে জুতোগুলো রাখা আছে বলে ও এইখানে বারবার নোংরা, জুতোর এখানে নোংরা আছে বলে বারবার গিয়ে পরিষ্কার করে নিচ্ছে। সোফার তলায়, টেবিলের তলায় এবং যে কোনো কোনায় কোনায় ঢুকে গিয়ে ও কিন্তু পরিষ্কার করে নিচ্ছে। দেখেছেন বন্ধুরা এরকমভাবে কী সুন্দর পরিষ্কার, দেখুন ঢুকে যাচ্ছে। আমাদের কাজের লোকেদের হলে নানা সময় বলতে হতো, এবারে ওকে আমি 1 ঘন্টা রেস্ট দিই। ওর ভেতরে একটা কন্টেনার আছে, তার মধ্যে জল আছে এবং একটা ব্রাশ আছে, কাপড় আছে, সেটা দিয়ে আমি ঘর মোছার জন্য ওকে আবার লাগিয়ে দিয়েছি। দেখুন ঘরটা কি সুন্দর করে মুছছে, আপনারা ঠিক বুঝতে পারছেন কি না, আমি আপনাদের দেখাতে পারছি কি না বুঝতে পারছি না, আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে ও ঘরটা মুছছে। দেখুন সমস্ত কোনায় কোনায় গিয়ে ঘর মুছছে, ওর প্রায় কাজ শেষ হয়ে গেল, এবারে ও নিজের বাড়িতেই চলে যাবে, আপনা আপনিই চলে যাবে। আর তার চলে যাওয়ার আগে যেখানে ও দেখছে একটু নোংরা আছে সেখানটায় ও ভালো করে মুছে আবার পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। দেখুন আমাকে কিছুই করতে হচ্ছে না, আমি শুধু চালিয়ে বসে আছি আর আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা করছি। খুব উপকারী আমার এই অতিথি, তাই আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন ওর কাজ প্রায় শেষ হয়ে এসছে, ও ওই জন্য এবারে নিজের বাড়িতে চলে যাচ্ছে, দেখুন ওর চার্জিং স্টেশনে চলে যাচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাইকে খুব ভালোবাসা, ভালো থাকবেন।